প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন প্রিয় দর্শক আজকের ক্যামেরা আছেন অনুষ্ঠানে আমরা কথা বলবো আমাদের পুরুষের দেহের একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গ প্রোস্টেট এই প্রোস্টেটের ক্যান্সার নিয়ে এই সেপ্টেম্বর মাস ক্যান্সার সচেতনতা প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস এই বিশেষ মাস উপলক্ষে আমরা আজকে আমাদের স্টুডিওতে আহ্বান জানিয়েছি একজন স্বনামধন্য অনকোলজি বিশেষজ্ঞ ডাক্তার মেহবুব আহসান রনিকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মেহবুব হাসান রনি প্রিয় দর্শক ডক্টর মেহবুব হাসান রনি তিনি কাজ করছেন সহকারী অধ্যাপক হিসেবে রেডিয়েশন অনকোলজি বিভাগ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ডক্টর রনি আমরা প্রথমে আপনার কাছে যে জিনিসটি জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য একটু সহজ করে বলুন যে আসলে প্রোস্টেট এই অঙ্গটি বা অর্গানটি আমাদের শরীরে কোথায় থাকে এবং এ কি কাজ করে এটি আসলে পুরুষদের একটি অর্গান যেটা আমাদের মূত্রথলি যে আছে মূত্রথলির নিচে একটা গ্ল্যান্ডের মতো যেটা থেকে আসলে হরমোনগুলো রিলিজ হয় যেটা আমাদের প্রজননের হেল্প করে থাকে টেস্ট হরমোন রিলিজ হয় এবং এটা এই হরমোন রিলিজের ফলেই আমাদের প্রজনন ক্ষমতাও পুরুষে তৈরি হয় এবং প্রজননে সবচেয়ে ভালো ভূমিকা রেখে থাকে সাথে আচ্ছা তো এটি আমাদের যে প্রজননে একটা ভূমিকা রাখে এবং আমাদের সিমেন্ট তৈরি কিছুটা তার একটা রোল আছে তো এই প্রোস্টেটে ক্যান্সার হয় সেটা আসলে কেন হয় আসলে কারণ আছে কিছু যেমন বয়স হ্যাঁ আমাদের মানুষ পুরুষদের বয়স বাড়ার সাথে সাথে এই ক্যান্সার হতে পারে যেমন এটার মেইন এজ হচ্ছে সিক্সটি সিক্স ইয়ার্স তার মানে সিক্সটি ফাইভ ফাইভের পরে শুধু বয়সের কারণে এটা একটা হওয়ার চান্স থাকে তারপর ফ্যামিলিয়াল কিছু কারণ আছে যেমন ফ্যামিলিতে যদি কোনো ফার্স্ট ডিগ্রি রিলেটিভসে থাকে তাহলে তার দুই গুণ বেশি চান্স থাকবে যেমন বাবা অথবা দাদা তাদের যদি থাকে তাহলে হতে পারে তারপর হচ্ছে যারা রেড মিট চর্বি অতিরিক্ত চর্বি যদি খাবার খায় তাদের হতে পারে তারপর কিছু ফ্যাক্টর আছে যেমন হচ্ছে অ্যান্ড্রোজেন যে রিসিপ্টরগুলো ওইগুলো মিউটেশনের কারণে হয়ে যেতে পারে পোস্ট গ্যালেন তো অ্যান্ড্রোজেন রিসিপ্টরই থাকে মূলত এখান থেকেই আসলে টেস্টোর ওগুলো রিলিজ হয় এগুলো মিউটেশন হতে পারে অথবা কিছু ডিএনএ ড্যামেজের কারণেও হতে পারে আর এমনি বেশিরভাগ ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে আননোন কজ থাকে আর পোস্টেটদের কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এমনি বড় হতে থাকে সেই বড় হতে থাকে আমরা বিনাইন কিছু কজের কারণে বিনায়ন পোস্টেটিক লার্জেন বলে যেটাকে কিন্তু ওইটা কিন্তু আবার ক্যান্সার না এমনি বড় হতে থাকে আর অনেক ক্ষেত্রেই ক্যান্সার হয়ে যায় আর কি আচ্ছা তো এমনিতেই পোশ্নে যে বড় হয়ে যায় তখন আমরা তখনও কিন্তু এক ধরনের সমস্যা তৈরি হয় দেখা যায় যে প্রস্রাবের সমস্যা হচ্ছে এবং তখন কিন্তু আমরা অপারেশন করতে বলি বা ইত্যাদি তো এইটা সম্পর্কে যদি অফ প্রোস্টেট যেটা কিনা আপনার ঠিক ক্যান্সার নয় কিন্তু বড় হয়ে যায় এবং সমস্যা হয় এ সম্পর্কে যদি আমাদেরকে একটু আসলে বয়স বাড়াবার সাথে সাথে হরমোন রিলিজের কারণে প্রায় পুরুষদের সবারই এটা বড় হতে থাকে এবং এটা যদি একটা নির্দিষ্ট সাইজের বেশি বড় হয় তাহলে লোয়ার ইউরিনি ট্র্যাক্টের কিছু সিমটমগুলো দেখা যায় যেমন ফ্রিকুয়েন্সি মানে বারবার প্রস্রাব চাপ পেতে পারে আর্জেন্সি মানে সেটা বারবার যেতে পারে প্রস্রাবে জ্বালা পরা হওয়ার সময় ব্যথা এগুলা হতে পারে একটা সিম্পল আলট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু আমরা এটা কি বিনাইন না মিলিয়ে সেটা বুঝতে পারি আর একটা পরীক্ষা শুধুমাত্র ফিজিক্যাল এক্সামিনেশন যেটা ডিআরির মাধ্যমে এটা বের করা যায় আর আরেকটা পরীক্ষা আমরা করি ব্লাডের সেটা হচ্ছে পিএসএ প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন এই কয়েকটা পরীক্ষার মাধ্যমে কিন্তু সেটা কি এনলার্জমেন্ট অফ দ্য নাকি ক্যান্সার সেটা ইজিলি ডিটারমাইন করা যায় যদি বিন্যান হয় তাহলে তো ইজি তখন আমরা ছোট একটা অপারেশন টার্পের মাধ্যমে সেটা চিকিৎসা করতে পারি কিন্তু ক্যান্সার যদি হয় তাহলে কিন্তু আরও কিছু পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা পদ্ধতি একটু ভিন্ন হবে অনেক ধন্যবাদ আপনাকে এমনিতেই যে অপারেশনগুলো আমরা করি সেগুলো করলে কি এই পোস্টেড এগুলো সব তো মানে ভালো হয়েই যায়

তারপরে ডিআরিতে যদি আমরা একটা ফিলিং যেটা ফিজিক্যাল এক্সামিনেশন যদি মনে হয় যদি ফিলিং হয় যে এটা ক্যান্সারের মতো আলট্রাসাউন্ডে তো একটা আমরা ইয়ে পেতে পারি ক্যান্সার কিনা সেটা বুঝতে পারি সেগুলো হলে তখন আরও কিছু পরীক্ষা নিয়ে যাওয়া লাগবে যেমন একটা এমআরআই করা যেতে পারে পেলভিসের পোস্টেটিক এমআরআই করা যেতে পারে তারপর সেটা আরও শরীরে আর কোথাও ছড়িয়ে গেল কিনা তার জন্য যেমন প্রোস্টেট গ্ল্যান্ড কিন্তু সবচেয়ে প্রোস্টেট ক্যান্সার সবচেয়ে বেশি ছড়া হচ্ছে বোনসে মানে হারে ছড়ে যায় সেই জন্য বোন স্ক্যান করা যেতে পারে আর কিছু বেসিক ইনভেস্টিগেশন যেগুলো আমাদের ব্লাডের ইনভেস্টিগেশন কিডনির ইনভেস্টিগেশন এগুলো করা লাগবে আর আধুনিকে এখন আধুনিক যুগে এখন একটা নতুন পরীক্ষা আসছে যেটা হচ্ছে পিএসএমএ প্যাট বলে যেটাকে আচ্ছা পিএসএমএ প্যাট প্রোস্টেটিক স্পেসিফিক মেম্রেন ইন্টিজেন প্যাড আমরা যে নর্মাল প্যাট স্ক্যান করি সেরকম না প্রোস্টেটের জন্য আলাদা একটা স্ক্যান আছে যেটাকে প্যাড বলে ওটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হাই ওটা করার মাধ্যমেও একদম পিএসএ কম থাকলেও যদি ক্যান্সারের কোনো জীবাণু থাকে সেটা ধরা পড়ে যায় ইজিলি আচ্ছা এই পদ্ধতি এটা কি আমাদের দেশে করা আমাদের দেশে পিএসএম প্যাড এখনো সেভাবে চালু হয় নাই কিন্তু বাইরের সব দেশে আছে আচ্ছা আমরা এমআরআই সিটি স্ক্যান এগুলোর মাধ্যমে আসলে করে এখন তো ওই যে এই সেপ্টেম্বর মাস হচ্ছে আপনাদের প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস এই বিশেষ সচেতনতা মাস উপলক্ষে আপনাদের সোসাইটির পক্ষ থেকে আপনারা কি কি ধরনের কার্যক্রম করছেন প্রোস্টেটের জন্য আসলে স্ক্রিনিং একদম ইজি পঞ্চাশ বছরের পরে শুধুমাত্র পিএসএ টেস্টিং এবং ডিআরই এই দুইটার মাধ্যমেই কিন্তু স্ক্রিনিং করা যায় এবং আলি অবস্থায় ধরা সম্ভব এটা যদি স্ক্রিনিং যদি ভালোভাবে চালু করা যায় এই জন্য এই পরামর্শে আমরা সাধারণত ফিফটি আপ যারা পুরুষ আছেন তাদেরকে এটা দেওয়া হয়ে থাকে পঞ্চাশের বেশি হলে পিএসএ এবং ফিজিক্যাল এক্সাম যেটা ডিআরি এই দুইটার মাধ্যমে একটা স্ক্রিনিং করা যেতে পারে পিএসএ যদি হাই থাকে অথবা ডিআরিতে যদি কোনো সাসপিসেস কিছু পাওয়া যায় তাহলে আর্লি স্টেজে আমরা ধরে ফেলতে পারবো এবং আর্লি স্টেজে ধরতে পারলে তো তার চিকিৎসা ব্যবস্থাও সহজ এবং কিউর করার সম্ভাবনা অনেক বেশি আর হচ্ছে কিছু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেগুলো কিন্তু প্রোটেক্টিভ রোল প্লে করে এবং যে সব ক্যান্সারের ক্ষেত্রেই বেশি বেশি ফ্রুটস ভেজিটেবলস খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা হাঁটা ঠিকমতো প্রতিদিন চল্লিশ মিনিট বা এর বেশি হাঁটা এরকম এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে হার কিছুটা কম হবে আচ্ছা তো এই আপনার প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসার কি কি অপশন আছে জ ক্যান্সার আসলে চিকিৎসা যেহেতু এটা বেশি বয়সের একটা ক্যান্সার চিকিৎসা অনেকগুলো ধাপে বিভক্ত যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা যেগুলা যাদের কোনো চিকিৎসায় করা যায় না যাদের শুধু সিমটম আমরা ভিত্তিক দেখি যেমন ওয়াচফুল ওয়েটিং আছে একটা আমরা ওয়েট তাকে চিকিৎসা দেওয়ার মতো তার শারীরিক কন্ডিশন নাই তার শুধু সিমটমগুলো দেখে আমরা ওয়াচফুল ওয়েট করতেছি ওয়াচ করতেছি এবং সিমটম যেখানে হচ্ছে মানে যে সমস্যা হচ্ছে ওইটার ট্রিটমেন্ট করতেছি আরেকটা আছে হচ্ছে একটিভ সার্ভেলেন্স যারা দশ বছরের যার লাইফ এক্সপেকটেন্সি দশ বছরের কম আছে তাদেরকে আমরা একটি অ্যাক্টিভ সার্ভেলেন্সে দিতে পারি অ্যাক্টিভ সার্ভেলেন্স হচ্ছে মানে এবার পিএসএ ডিআরি এর মাধ্যমে ক্যান্সারের কী অবস্থায় আছে যদি বাড়তে থাকে তখন চিকিৎসার দিকে যাওয়া যেতে পারে আর এমনি চিকিৎসা যদি করতে যাই তাহলে আমরা কিন্তু রিস্ক ক্যাটাগোরাইজেশান করতে হয় লো রিস্ক ইন্টারমিডিয়েট রিস্ক হাই রিস্ক এই তিন ভাগে ভাগ করি এগুলো আসলে পোস্টের যে টিউমারটা আছে ওটা সাইজ পিএসএ আর গ্লিসেন স্কোর একটা পোস্টের থেকে যে আমরা নিই সেটা থেকে একটা স্কোরিং করা থাকে এই তিনটার উপর ভিত্তি করে আমরা তিনটা ক্যাটাগরিতে ফেলে দিই আর কি লো রিস্ক পেশেন্ট নাকি ইন্টারমিডিয়েট রিস্ক না হাই রিস্ক এই তিন রিস্ক পেশেন্টের ট্রিটমেন্ট পদ্ধতি তিন রকম আমরা তো প্রথমেই বললাম ওয়াচফুল ওয়েটিং এন একটিভ সার্ভিলেন্স কিন্তু এরপরে যে চিকিৎসা পদ্ধতি আমরা যদি লো রিস্ক পেশেন্ট হয় তাকে যদি ফিট থাকে রুগী তাহলে অপারেশন সার্জারি যেতে পারে পোস্টার রেডিক্যাল পোস্টার করা যেতে পারে অত ফিট না থাকলে রেডিও দেওয়া যেতে পারে ইন্টারমিডিয়েট রিস্কের ক্ষেত্রেও প্রায় সেম রেডিকেল পোস্টে অথবা রেডিওথেরাপি প্লাস শর্ট টার্ম অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি চার থেকে ছয় মাসের আমরা ওষুধের মাধ্যমেও রেডিওথেরাপির সাথে দিয়ে করতে পারি কিন্তু হাই রিস্কের ক্ষেত্রে মূল চিকিৎসাটা হচ্ছে রেডিওথেরাপি প্লাস লং টার্ম অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি কারণ যেই হরমোনটা রিলিজ হচ্ছে সেটা তো আমাদের ওইটাই তো ক্যান্সারের মূল কারণ সেটা তো ব্লক করা লাগে সেটা ব্লক করতে গেলে অনেক ধরনের ওষুধ বাজার আছে সেগুলো আমরা দুই থেকে তিন বছর রিস্কের ক্ষেত্রে আচ্ছা তার মানে চিকিৎসা হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় তার মানে ক্যান্সারের জন্য সার্জারি রেডিও থেরাপি হরমোন থেরাপি যেটা এবং টার্গেট থেরাপি সব চিকিৎসাই কোনো না কোনো সময় লাগে আচ্ছা তো এই মানে এগুলো আসলে মিলিয়েই আসলে এক একটা পর্যায়ে অনুযায়ী আর কি এগুলো করা হয় তো প্রোস্টেট ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা না পড়ে বা না যায় বা না করতে পারি সেই ক্ষেত্রে জটিলতাগুলো কি কি হতে পারে হ্যাঁ আমি তো লো রিস্ক ইন্টারমিডিয়েট হাই রিস্ক তিনটা বললাম এখন আমাদের কাছে তো প্যাশেন্ট আসে যার স্টেজ ফোর ডিজিজ যেগুলো আসে যেমন কার হারে ছড়িয়ে গেছে বোন প্রচন্ড বোন পেন নিয়ে আসলো তখন তাকে আমরা আগে ওটা রিমেডি দিতে হবে ওই সিমটম রিলিভ করার জন্য আমরা যে হারগুলাতে যে ভার্টিব্যাগুলোতে ডিজিজটা চলে গেছে সেখানে আমরা রেডিওথেরাপি দিতে পারি রেডিওথেরাপি দিলে পেন রিলিফ হলো অথবা যদি কোনো ভিসারাল ম্যারাসিজ অন্য কোথাও যায় লিভারে তাহলে কেমোথেরাপি মানে এটা সাইড স্পেসিফিক যে সমস্যাটা হচ্ছে তার রেমিডি দেওয়া যেমন ব্যথা হলে বনে গেলে বনে রেডিওথেরাপি হারে গেলে কেমোথেরাপি অত ব্রেনে যদিও যায় না গেলে ওইখানেও রেডিওথেরাপি এভাবে আর কি আর স্টেজ ফোরে তো সাধারণত আর কোনো সার্জারির কোনো তেমন অপশন নেই রেডি রেডিওথেরাপির অপশন নেই তখন আমরা ওই থেরাপি যেগুলো আছে আমাদের অ্যান্টি অ্যান্ড্রোজেন তারপরে গণতিক রিলিজিং হরমোন যেগুলো সেগুলো দিয়ে তার ডিজিজ প্রসেসটাকে হল্ড করে দিই যত হল্ড করতে পারবো তার ডিজিজ তত সে তত বেশি দিন সিম্পটম ফ্রি থাকতে পারবে ততই আমাদের টার্গেট থাকবে কীভাবে এটা করা যায় এবং পোস্টারের জন্য কিন্তু ওষুধ যেটা মুখে খাওয়ার ওষুধ কিন্তু বিভিন্ন রকমের আছে মানে একটা ফেল করলে আরেকটাতে যাওয়া যায় মানে অভাব নাই আচ্ছা এগুলো কী ধরনের ওষুধ যেমন আমরা তো প্রথমে স্টার্ট করেছে অ্যান্টি অ্যান্ডোজেন যেটা ফুটামাইড বাইকোটামাইড এগুলো দিয়ে ইউজ করি এবং এটা হচ্ছে একটা ব্লক করতে শুধু আমার তো কম্বাইন্ড অ্যান্ড্রোজেন ব্লকেট লাগবে কারণ অ্যাডোনাল গ্যান্ড থেকেও রিলিজ হচ্ছে তারপরে প্রোস্টেট গ্ল্যান্ড থেকে হচ্ছে টোটাল কম্বাইন ব্লক করার জন্য আমাদের ফুলরামের সাথে আমাদের গোনারুটাবিন রিলিজিং হরমোন অ্যাগনিশ যেটা গুসরালিন অথবা অ্যান্টাগণিশ পাওয়া যায় রেলোগোলিস যেটা সেগুলা দিয়ে এই দুইটার সমন্বয়ে আমরা দিয়ে ব্লক করে দিই কিন্তু ব্লক হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝবো কিভাবে ইজি প্রেডিক্ট হচ্ছে পিএসএ কোনো রোগে যদি পিএসএ একশো থাকে আমরা যদি চিকিৎসা শুরু করার পর সেটা যদি কমতে থাকে তাহলে তো বুঝবো রোগ ডিজিজ প্রসেস আসলে আছে সে তাহলে ওটা চালাতে থাকে অনেক সময় এই হরমোন যে থেরাপিগুলো আছে সেগুলো রেজিস্টেন্ট হয়ে যায় তখন সেটার জন্য আবার সেকেন্ড অপশনে যেতে হয় আমাদের আচ্ছা মানে হরমোন থেরাপি গুলোতে রেজিস্ট্যান্ট হয়ে যায় বলতে হচ্ছে মানে মানে আমরা তো পিএসএ দেখে আমরা এটা ঠিক করতেছি যে কমতেছে এখন যদি কোন ক্ষেত্রে দেখা যায় পিএসএ আর কমতেছে না কমছে না বরং আবার বাড়ছে এবং অথবা সিম্পটম গুলো তার কোনো রিলিফ হচ্ছে না আর বাড়ছে তাহলে তো একটা ধারণা করা যায় আর একটা পরীক্ষা আছে আমাদের টেস্ট সেরাম টেস্ট আমরা তখন করি আচ্ছা টেস্ট ট্রেন যদি ক্যাস্টেশন লেভেলের থেকে ভিতরে না থাকে বেড়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যে ওই ওষুধে তার ক্যাস্টেশন লেভেল মেনটেন হচ্ছে না তখন আমরা অন্য সুইচ করে যাই আর কি তো এই অপারেশন আসলে কোন স্টেজ পর্যন্ত আপনার অপারেশন অপারেশন যেটা বললাম আমরা সাধারণত ওই ইন্টারমিডিয়েট রিস্ক পর্যন্ত যেটা আমরা টু এ অর বি পর্যন্ত টিউমার সাইজ আমরা পিএসএ লেভেল যেটা টোয়েন্টি নিচে গ্লিসেন স্কোর লেস দেন সেভেন এরকম যদি থাকে তখন আমরা অপারেশনের জন্য রেডিকেল রেডিকাল সার্জারিতে যাই আর কি কিছু আছে অপারেশনের জন্য কিন্তু হোল বডি এমআরআই করা লাগে কারণ শরীর কোথাও যদি গিয়ে থাকে তাহলে তো অপারেশন করে আসলে তেমন কোনো লাভ হবে না বুঝতে পারি লোকালাইজ থাকতে হবে হ্যাঁ মানে এটা যদি ছড়ায় পড়ে তাহলে তার অপারেশন করে লাভ নেই তো এখন রুগীরা যখন আসে আপনাদের বেশিরভাগ রুগী আসলে কি প্রেজেন্টেশন নিয়ে আসে মানে ওরা কি মানে এরকম ছড়িয়ে পড়া অবস্থায় আসে নাকি না পোস্টেটাল কিন্তু আর্লি ডিজিজ আমরা পাই কারণ পোস্ট হবে যে আর্জেন্সি ফ্রিকোয়েন্সি এগুলো রাতে যখন একজন পেশেন্টের বারবার ওঠা লাগে সির জন্য ফ্রিকোয়েন্সির জন্য তখন কিন্তু সে চিকিৎসক কাছে যায় এবং যে কোনো ইউরোলজিস্টের কাছে গেলেই তো সে সিম্পল দুই থেকে তিনটা পরীক্ষার মাধ্যমে সে ধরে ফেলতে পারে কি এই আমরা আলি অবস্থায় পাই আর কিছু কিছু সিমটম লেস যেমন আর্লি রোগগুলো যখন আমরা সকল ইনভেস্টিগেশন করতে যাই তখন দেখি যে ছোট্ট একটা লেশন গিয়া বনে ছড়িয়ে আছে আচ্ছা তখন তো আর আমরা রেডিকেল ট্রিটমেন্টে যাই না তখন আমরা স্টেজ ফোর ওয়াইজ ট্রিটমেন্টে যাই আমরা আর্লিও পাই এবং মেটাসিটিক দুইটাই পাই প্রস্টেট ক্যান্সার আর্লি পাওয়ার হারও কম না পাই আমরা ওকে ডক্টর রনি আমরা একটু বিরতি নিব এখন প্রিয় দর্শক নিচ্ছে ছোট্ট একটা বিরতি বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আলোচনায় সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন প্রিয় আমাদের আজকের কেমন আছেন এর এই পর্বটি আমরা সাজিয়েছি প্রোস্টেট ক্যান্সারকে কেন্দ্র করে কারণ সেপ্টেম্বর মাস হচ্ছে প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস এবং বর্তমান বিশ্বে পুরুষদের যে কয়টি ক্যান্সার খুব কমন তার মধ্যে প্রোস্টেট ক্যান্সার একটি এই বিষয় নিয়ে আজকে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মেহবুব আহসান রনি তিনি সহকারী অধ্যাপক জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতাল ডক্টর রনি এই প্রোস্টেট ক্যান্সার এই কথাটা আসলে একটু আমাদের বলা দরকার দর্শকদের উদ্দেশ্যে এটা ফ্রিকোয়েন্সির দিক থেকে মানে বাংলাদেশে কততম অবস্থানে আছে এটা আসলে বেশি হচ্ছে ইউরোপ আমেরিকাতেই হ্যাঁ ইউএসএতে সেটা দ্বিতীয় অবস্থানে আছে লাঙের পরেই লাঙের পরে কিন্তু এশিয়াতে এর হার কিন্তু একটু কম তুলনামূলক তুলনামূলক কম আর বাংলাদেশেও কমই আসলে এটার একজ্যাক্ট পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি তো আমাদের দেশে আসলে নাই

পুরুষের ক্যান্সারের মধ্যে একটি তো যে বিষয়টা যে আমরা কথা বলছিলাম বিরতির আগে যে চিকিৎসা নিয়ে রেডিওথেরাপি আপনার ক্যান্সার সার্জারি সম্পর্কে একটু জানলাম রেডিওথেরাপি কেমোথেরাপি এগুলো আমরা কোন পর্যায়ে দিই সার্জারি তো আর্লি এবং যেগুলো অপারেবল কোথাও ছড়ে জানা দিয়ে করতে পারি সার্জারিও আসলে এখন অনেক ডেভেলপ হয়েছে এখন কিন্তু রোবোটিক সার্জারিও হচ্ছে মানে আরও সোভিসিকেটেড এটা ইজি কারণ পোস্টেড অর্গানটা এমন একটা জায়গায় সেখানে কিন্তু হ্যান্ড মানে হাত দিয়ে করা কিন্তু একটু জটিল জন্য তো রোবোটিক হ্যান্ড অনেক ইজিলি অ্যাপ্রোচেবল এবং রোবোটিক সার্জারি কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি পাচ্ছে যদিও আমাদের আমরা এখনও সেভাবে শুরু করতে নাই আর রেডিও থেরাপিও কিন্তু টেকনিকগুলা এখন বর্তমানে অনেক ডেভেলপ করে গেছে কারণ পোস্টেড ক্যান্সার কিন্তু একটু রেডিও রেজিস্ট্যান্ট টাইপের একটু কারণ এর জন্য রেডু থেরাপি খুব হাইডোজে দিতে হয় অ্যারাউন্ড ফিফ সেভেন্টি ফাইভ গ্রে রেডিওথেরাপি লাগে যেটা আমরা কনভেনশনাল নর্মাল যে রেডিওথেরাপি আমরা দেই সেটা দিয়ে এটা করা সম্ভব না এই জন্য মিনিমাম আইএমআরটি তো করা লাগে ইনটেন্সিটি মডিউলেটেড রেডিওথেরাপি যেটা এটা অথবা ভিমেট ভলিউমেট্রিক আর্ক থেরাপি এগুলা মাধ্যমে করা না গেলে এত হাই ডোজ দেওয়া যায় না কারণ আশেপাশের যে অর্গানগুলো আছে আর পোস্টারের আশেপাশে যেমন র্যাক্টাম ব্লাডার এগুলো ক্ষতি হয়ে যায় এত সবিস্টিক টেকনিকে যদি আমরা করতে না পারি

বর্তমানে দুইটা রেডি থেরাপি মেশিন চালু আছে কিন্তু এই আইমারটি যে সফটওয়্যারটা সেটা আমাদের আসলে তখন পারচেস করা ছিল না যার ফলে আইএমআরটিটা হচ্ছে না ইভেন এখন মেশিনের একটু সমস্যার কারণে থ্রি এটিও বন্ধ আছে তো আসার কথা হচ্ছে দুইটা মেশিন রিসেন্টলি কেনা হয়েছে আগামী দুই তিন মাসের ভিতরে সেগুলো ইনস্টল হবে তখন আইমআরটি এগুলো সবই করা যাবে আচ্ছা আর যেটা বললেন কেমোথেরাপির কথা যেটা কেমোথেরাপি আসলে ব্রসের ক্যান্সারের যেমন হাই ভলিউম ডিজিজ যেগুলো আর্লিতে আমরা দিই না হাই ভলিউম ডিজিজ বলতে যেটা বোঝাচ্ছি যদি চারের অধিক হার যদি এফেক্টেড থাকে মানে বোন ম্যারাসিস হয়েছে কিন্তু ফোর মিনিমাম ফোর বোন যদি এফেক্টেড হয় তাহলে আমরা ক্যামোথেরাপি একটা ইন্ডিকেশন আছে হাই ভলিউম ডিজিজের জন্য কেমোথেরাপি আমরা থেরাপির সাথেও দিতে পারি অথবা ইন্ডিভিজুয়ালও কেমোথেরাপি দিতে পারি ডোসিট্যাক্সেল যেটা আমরা ইউজ করি কেমোথেরাপি এই ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার লাগে আর অথবা একদম অ্যাপেলেটিভ কেস হিসেবে কেমোথেরাপি ইউজ করা যেতে পারে আচ্ছা তো আধুনিক কোনো ইয়ে মানে লেটেস্ট কোনো কি কেমোথেরাপি থেকে প্রোস্টেটের জন্য আসলে হরমোনাল জেমিনে পলিউশন যেগুলো যে ওষুধগুলো যেগুলো সেগুলো বেশি বের হয়েছে যেমন আমরা যদি যেটা বললাম ফার্স্ট লাইন যদি আমরা অ্যান্ড্রো অ্যান্টি অ্যান্ড্রোজেন যদি আমাদের যদি কাজ না করে তাহলে আমরা সাইকেল আমরা বাইক আমরা চলে যাচ্ছে যাচ্ছি এভিরিটেরন এভিরিটেরন বের হয়েছে এভিরিটেরন পরে আসছে অ্যানজালোটামাইড তারপর আর কিছু টার্গেটেড থেরাপিও আবিষ্কৃত হয়েছে যেমন পার পিনিভেটর যেমন ওলা আচ্ছা এগুলো কি বাংলাদেশে আমরা ব্যবহার করতে পারছি হ্যাঁ এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল অ্যাভিলেটেরন অ্যানজালোটামাইড ওলা পারিব সবগুলো আছে আর এটা হচ্ছে টার্গেটেড থেরাপি এবং কিছু ইমিউনিও থেরাপিও কিন্তু ইভলভিং আসতেছে যে পোস্টেড ক্যান্সারের জন্য আচ্ছা তো এই চিকিৎসাগুলো চলে আসলে আমার মনে হয় যে প্রোস্টেড ক্যান্সার অনেকটাই মানুষের আয়ত্তের মধ্যে চলে আসবে এবং ইয়ে করবে বর্তমানে আপনারা যারা চিকিৎসা করছেন রুগীদের এদের ভালো হয়ে যাওয়ার হার কতটুকু আর্লিতে যদি ধরো আমরা যেটা বললাম লো রিস্ক এবং ইন্টারমিডিয়েট রিস্ক সেটা তো ফাইভ টু টেন ইয়ার সার্ভাইভেল অ্যারাউন্ড সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট আচ্ছা আর সেভেন্টি টু এইট্টি হাই কি কিন্তু হাই রিস্ক যেগুলো সেগুলো অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট ইভেন ম্যারাস্ট্রেটিক ডিজিজ যেগুলো সেগুলোরই কিন্তু আমরা এই বিভিন্ন যেহেতু আধুনিক চিকিৎসা বের হয়েছে তার মাধ্যমে সারভাইবেল মিডিয়ান সারভাইবেল প্রায় তিন বছর স্টেজ ফোর ডিজিজও তিন বছর মিডিয়াম সার্ভাই মিডিয়ান সারভাইবেল আছে আচ্ছা মানে তিন বছর মিডিয়ান সারভাইবেল রেট এইটা তো মোটামুটি বলা যায় যে কারণ পোস্টের ক্যান্সার কিন্তু একটা স্লো গ্রোয়িং একটা হ্যাঁ যদি কয়েকটা অবশ্য এগ্রেসিভ ভ্যারাইটি আছে যেগুলা ডিএনএ মিউটেশনের মাধ্যমে যেগুলা ক্যান্সার হচ্ছে সেগুলো আর একটু অ্যাগ্রেসিভ থাকে কিন্তু বা এগুলো কিন্তু স্লো গ্রোয়িং যার ফলে স্টেজ ফোর ডিজিজেও আমরা দুই থেকে তিন বছর ইজিলি রোগীকে সার্ভাইভ করাতে পারি সিম্পুন ফ্রি আচ্ছা তো আমাদের দেশ আপনি যে জাতীয় ক্যান্সার কমেন্স হাসপাতালে আপনারা যে চিকিৎসা করছেন রোগীদেরকে সারা দেশ থেকে তো বিপুল সংখ্যক রোগীরা মনে হয় আসে এই ঢাকার বাইরে এই চিকিৎসাগুলোর আপনার সুবিধা দিই কেমন আছে মানে আমরা কি এই চিকিৎসাগুলো প্রোভাইড করতে পারি কি না যেমন কেমোথেরাপি হরমোনাল থেরাপি এগুলো তো সারা বাংলাদেশে কি যে কোনো জায়গায় দেওয়া সম্ভব সার্জারিও যদি স্কিল যদি ইউরোলজিস্ট থাকে ওরাও করতে পারে কিন্তু রেডু থেরাপির ব্যাপারটা যেটা হচ্ছে সেটা তো একটা আমাদের মেশিন লাইনাক মেশিনের প্রয়োজন আর ঢাকার বাইরে শুধুমাত্র চট্টগ্রাম এবং সিলেট আর বগুড়া তো নিয়েছে লাইনাক মেশিন আছে ওই সব জায়গায় সম্ভব বাকি অন্যান্য জেলা শহরগুলোতে রেডু থেরাপির ফেসিলিটি তো নাই সুতরাং যাদের রেডিওথেরাপি লাগবে অথবা দিতে তাদেরকে হয় ঢাকা অথবা চট্টগ্রাম ওই অঞ্চলগুলো আপনাদের অনেক প্রেশার থাকে মানে সারা দেশে রুগীরা এখানে আসে ক্যান্সার হসপিটালে আপনাদের ডিপার্টমেন্টে যখন আসে আর কি রুগীরা তো এইখানে কেমন রুগী আসে আপনারা প্রস্টেট ক্যান্সার রুগী কেমন পান পাই কারণ হচ্ছে টার্সিয়ারি সেন্টার কিন্তু বাংলাদেশে একটাই ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সারা বাংলাদেশ সব পেশেন্ট যদি ওইখানে ফেসিলিটি থাকলেও কিন্তু আমাদের এখানে আসে একটা পরিসংখ্যান দেয় আপনাকে যেমন ডাব্লিউএচ মানে তাদের যে ক্রাইটেরিয়া সে অনুযায়ী প্রতি দশ লাখ লোকের জন্য একটা ক্যান্সার সেন্টার থাকা জরুরি আচ্ছা

এখন রোগীদের ক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আছে কি যে কিভাবে স্ক্রিনিং করলে বা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করলে বা কীরকমভাবে সচেতনতা গড়ে তুললে পরে তারা আর্লি ডিটেকশন করতে পারবে এবং খুব গোড়াতেই এ রোগটা তারা ধরে ফেলতে পারবে সেটা সচেতনতাই সবচেয়ে বড় যেমন যে ইউরিনারি সিমটমগুলো এগুলো কিন্তু পোস্টেটগ্ঞান বড়ো হলে দেখা দেয় পঞ্চাশের পর থেকে কিন্তু শুরু হয়তো 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 ষাটের পর সেটা বেশি আরও হয় যেমন রাতে বারবার ওঠা লাগে বসে পড়ার জন্য তার প্রস্রাবে ক্লিয়ার হচ্ছে না বারবার করা লাগতেছে তারপরে প্রস্রাবে জ্বালা পরা অথবা নিচের তলপেটে ব্যথা সেগুলো হলে সে যদি নিকটস্থ যে কোনো চিকিৎসক কাছে গেলেই কিন্তু প্রাইমারি একটা ধারণা পাওয়া যাবে সেটাকে ক্যান্সার তখন হয়তো আর্লি আছে আর্লি থাকলে তো তখন চিকিৎসা ব্যবস্থাও সহজ তার খরচও কম সব কিছুই কম চিকিৎসার পদ্ধতিও কম লাগবে আর কিছু ক্যান যে কোনো ক্যান্সার প্রিভেনশনের জন্য তো কিছু নিয়ম নিয়মকানুন যদি মেনে চলে তাহলে সবার জন্যই তো সেটা ভালো যেমন যদি আমরা শাকসবজি ফলমূল বেশি খাই তারপর রেড মিট চর্বি যদি পরিহার করি তারপর যেটা হচ্ছে আমরা যদি কায়িক পরিশ্রম কিছু করি যারা সিলিন্টার তারা যদি প্রতিদিন পরিশ্রম করতে না পারলে কিছু ব্যায়াম হালকা ব্যায়াম করে অথবা প্রতিদিন যদি তিরিশ চল্লিশ মিনিট হাঁটি তাহলে এগুলো কিন্তু একটা প্রোটেকটিভ রোল আছে হুম হুম তো এই যে মানে এটা কিন্তু আসলে সব রোগের ক্ষেত্রেই আমরা দেখি যে মানে মানুষ যদি ফিজিক্যাল এক্সারসাইজ করে এবং ফুড হ্যাবিটটাকে যদি ঠিক করে তাহলে কিন্তু দেখা যায় যে কোনো রোগের ক্ষেত্রেই কিন্তু তারা এক ধরনের প্রিভেনশন বা একটা প্রিভেন্টিভ মেজার হয় আর কি প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও আসলে আমার মনে হয় ফুড হ্যাবিটের সাথে একটা ভালো সম্পর্ক যোগাযোগ আছে আর আমরা যেটা স্ক্রিনিং স্ক্রিনিংয়ে যেটা ফিফটির পরে পিএসএ অথবা ইউনিভার্সিটি স্বর্ণাপন্ন হলে যদি নিয়মিত ছয় মাস পর পর অথবা এক বছর পর যায় তাহলে আর্লি একটা ডিরেকশনের চান্স থাকে আচ্ছা নিয়মিত মানে ছয় মাস পর পরে যদি তারা ইউরোলজিস্টের কাছে যাবে বা কিডনি ও মূত্র যদি মনে করে হচ্ছে তাহলে সেক্ষেত্রে তারা আর্লি ডিটেকশন একটা সুযোগ থাকে এই যে বিশেষ দিবস মানে বিশেষ মান্থ উপলক্ষে আপনাদের ক্যান্সার হসপিটালে কি কোনো প্রোগ্রাম আছে কিনা প্রোস্টেট ক্যান্সার নিয়ে আসলে কোনো প্রোগ্রাম সেভাবে নেই আমাদের হসপিটালে আমাদের বাংলাদেশে আসলে দুইটা প্রোগ্রাম বেশি চলে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার যে ক্যান্সার গুলা বেশি এবং যেগুলার স্ক্রিনিং ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড ক্যান্সার স্ক্রিনিং নিয়ে কিন্তু কিছু ডিবেট আছে আচ্ছা সারা ওয়ার্ল্ডে কিন্তু এই স্ক্রিনিং চালু করে না কারণ এই ডিবেটের জন্য কারণ স্ক্রিনিং পঞ্চাশের পরে পিএসসি এবং ডিআর দিয়ে করবে কি করবে না কিছু ডিবেট আছে বিভিন্ন সোসাইটি বিভিন্নভাবে বলে সেই জন্য এটা ওয়ার্ল্ড ওয়াইড সেভাবে

আরেক ধন্যবাদ ডক্টর মেহবুব হাসান রনি আমরা আবারও একটি বিরতি নেব বিরতির পরে আমরা আবার ফিরে আসবো প্রিয় দর্শক নিচ্ছি ছোট্ট বিরতি বিরতির পরে আবারও ফিরে আসছি সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন প্রিয় দর্শক আজকের কেমন আছেন আমাদের অতিথি ডাক্তার মেহবুব হাসান রনি তিনি একজন স্বনামধন্য অনকোলজিস্ট কাজ করছেন সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আমরা কথা বলছিলাম আজকে প্রোস্টেট ক্যান্সার নিয়ে এবং আমরা বলেছি ইতিমধ্যে যে প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস এই সেপ্টেম্বর মাস আমরা প্রোস্টেট ক্যান্সার নিয়ে সচেতন হব এবং প্রোস্টেট ক্যান্সারকে আগেভাগেই আমরা যেন রুখে দিতে পারি তার জন্যই আমরা সচেতন হব এবং এই রোগ নির্ণয় মানে আর্লি বা শুরুতেই নির্ণয় করবার জন্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা সচেতন হব ডক্টর রানি আমরা বিরতির আগে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি আপনার কাছে আমার এখন একটা বিষয় জানবার আছে সেটি হচ্ছে যে আপনি কেমোথেরাপির বিভিন্ন প্রোটোকলের কথা বললেন নতুন নতুন ওষুধের কথা বললেন আমার একটা অবজারভেশন হচ্ছে যে বাংলাদেশে কেমোথেরাপির যে ওষুধগুলো পাওয়া যায় সেটা কিন্তু পার্শ্ববর্তী দেশের থেকে দাম অনেক বেশি বা পার্শ্ববর্তী দেশগুলো থেকে দামটা ওষুধের অনেক দাম কম পড়ে এইটা এটার আসলে কারণ কি মানে আমরা কি ওষুধের দামটা কমাতে পারবো না সেটাই আসলে এটা আমাদেরও আসলে চাওয়া যাতে ক্যান্সার রোগীদের কিন্তু একটা কোনো ফ্যামিলিতে যদি একজনের ক্যান্সার হয় তাহলে কিন্তু তার যেহেতু আমরা আমাদের দেশে কোনো হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম নাই পুরো খরচ তো ওই ফ্যামিলিরই করতে হয় তারা মোটামুটি একদম অসহায় হয়ে যায় আসলে আর সেই দিক থেকে ওষুধের দামও যদি বেশি থাকে তাহলে তো চিকিৎসাও করতে পারে না আমি এতক্ষণ যেটা বললাম বিভিন্ন কেমোথেরাপি হরমোনাল থেরাপি ট্যাবলেট ক্যাপসুলগুলো এগুলোর দাম কিন্তু

তারপরে প্রোগ্রেশন ফ্রি সার্ভাইভেল ওভারঅল সার্ভাইভেল এগুলো কিন্তু কম কারণ সে কতদিন খাবে কারণ যেহেতু হেলথ ইন্স্যুরেন্স নাই পুরা চিকিৎসা ব্যয় থেকে আপনি কি মনে করেন যে আমাদের যে ওষুধ নীতি সেখানে আমার ধারণা সরকার যদি কেউ সাবসিডির ব্যবস্থা অথবা ট্যাক্স ওয়েবার অথবা কোম্পানিগুলোকে তাদের কি লাভ করছে সেটার উপর যদি একটু নজর দিতে পারে তাহলে হয়তো এই

রেটেরিয়াল সমস্যা সেগুলো কারণ পার্শ্ববর্তী দেশে যদি কম খরচে ওরা দিতে পারে আমরা পারবো না কেন এবং একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে ক্যান্সার হলেই কিন্তু আমাদের দেশের মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে তারা চলে যাচ্ছে এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু ওখানে চলে যাচ্ছে যেখানে আপনাদের মতো অনকোলজিস্টরা আছেন তারা চিকিৎসা দিচ্ছেন এবং চিকিৎসা পদ্ধতি কিন্তু ঘুরে ফিরে একই রকম প্রায় বলতে গেলে তো এটা আসলে কেন হচ্ছে আমরা কিভাবে এটা রোধ করতে পারি এটা আসলে একটা সমন্বিত আর চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন কারণ হচ্ছে ক্যান্সার রোগীদের কিন্তু শুধুমাত্র ক্যান্সার বিশেষজ্ঞই হলে হবে না একই সিটিংসে একই ছাতার নিচে কিন্তু সব ধরনের চিকিৎসকের প্রয়োজন সার্জন অনকোলজিস্ট রেডিওলজিস্ট pathologist স্কুপ ইম্পর্টেন্ট সব লাগবে এবং সব একই ছাদের নিচে যদি না থাকে তখন پیشنটকে কিন্তু আমি এখানে একজনকে দেখাবে আবার আর এক হাসপাতালে যেতে হবে একজনকে

পার্শ্ববর্তী দেশে কিন্তু এটাও কম সেটা সবগুলো রেটই কিন্তু একটু কম রুগীরা এই জিনিসটা একটু ওদের মাথায় থাকে যে রেট তো ওইখানে কম প্লাস একই ছাদের নিচে সব কিছু পাচ্ছি আর হিউম্যান সাইকোলজিও তো একটা আছে সবাই কিন্তু একটু বড় জায়গায় যেতে চায় সবসময় আমাদের দেশে তো এখন নতুন সরকার সবার মধ্যে একটা নতুন স্বপ্ন সবাই ভাবছে যে আমাদের অনেক কিছু পরিবর্তন করা দরকার একটা সংস্কারের হাওয়া লেগেছে আপনার কি ব্যাপারে কোনো প্রপোজাল আছে কিনা যে আপনি কি মনে করেন কেমন হওয়া উচিত এই জায়গাগুলোতে আমাদের সার্ভিসটা অবশ্যই আমি যেহেতু ক্যান্সার চিকিৎসক ক্যান্সার রোগীদের নিয়ে আমি হয়তো আমার সবকিছু বলা থাকবে আমাদের দেশে প্রথমে যেটা বললাম মিনিমাম একশো ষাটটা সেন্টার থাকার দরকার ছিল মেশিন রেডিওথেরাপি মেশিন সহ সেই হিসেবে আমাদের আসলে দরবারটা বেশি নেই সরকার যদি এই ক্যান্সারের ব্যাপারে আলাদা একটু নজর দেয় টপ স্বাস্থ্য সেক্টরের টপ ফাইভ প্রায়রিটির ভিতরে রাখে যেমন আমাদের হাসপাতালে এখন চালু আছে মাত্র দুইটি মেশিন রেডিওথেরাপির জন্য এখানে কম পক্ষে আমি যেটা মনে করি দশটি মেশিন হলে কিন্তু কেন মানে এর পূর্ববর্তী সরকারের সময় আমরা দেখেছি তারা স্বাস্থ্য খাতে অনেক কিছু করতে চান তারা টাকা খরচ করতে চান তারা মেশিন কিনতে চান বা কিন্তু হচ্ছিল না সেভাবে এর কারণটা আপনি আপনিও কি মনে করেন যে এর কারণটা কি এটা আমার যেটা মনে হচ্ছে আমাদের সরকারি ক্রয়ের যে দীর্ঘসূত্রিতা সেটাও একটা কারণ হতে পারে আচ্ছা আর যারা আমরা দায়িত্বে থাকি সবসময় আছে ছিলাম যে কোনো একটা জিনিস কেনার জন্য তো অডিটের অডিট ফেস করতে হয় অনেকে হয়তো ভয় পায় চিন্তা করছে যে এখন এই মেশিন কিনলে হয়তো পরে অডিটে যদি আমার বেতন পেনশন সব আটকে যায় সেটাও কারণ কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু এখন সামনের দিকে তো এগিয়ে যেতে হবে আমাদের এখন যেটা হচ্ছে ক্যান্সার হাসপাতালে তো আমাদের কম আমি যেটা মনে করি কম পক্ষে দশটি মেশিন যদি রান করে তাহলে আমরা যে এই যে বিগ যে কিউ যেটা

তাহলে আর্ট ডিভিশনাল ক্যান্সার সেন্টারগুলোতে কিছু রুগী ভাগ হয়ে যাবে বা ঢাকায় বাকি যেখানে আছে ওরা আসবে তাহলে হয়তো ক্যান্সার রুগীদের জন্য কিছু একটা করা যাবে আর কি কারণ রেডিওথেরাপির চিকিৎসাও কিন্তু ব্যয়বহুল প্রাইভেট সেন্টারগুলোতে কিন্তু রেডিও থেরাপি তিন চার হাজার টাকা অনেক জায়গায় পাঁচ হাজার টাকা সেই জন্য সরকারকে এগিয়ে আসতে হবে এবং সরকারি ভাবেই রেডিও থেরাপি ফেসিলিটি বাড়াতে হবে এবং কেমোথেরাপি যে ওষুধগুলো সেগুলো সাবসিডি দিয়ে হলেও দাম আরো কমাতে হবে তাহলে ক্যান্সার রোগীদের কষ্ট কিছুটা লাঘব হবে মনে করি সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের দেশে একটা সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে তো কিছু সাহায্য সহযোগিতা করে আপনি কি মনে করেন যে সামাজিক প্রতিষ্ঠান বা যেসব আমাদের দেশে যারা ধনিক শ্রেণী আছে তারা এখানে এই ক্ষেত্রে আগে আসলে এগিয়ে আসলে কি ভালো কিছু হবে কিনা আপনার কাছে কি মনে হবে কতটুকু প্রয়োজন এটা হ্যাঁ এটা অবশ্যই ভালো কিছু হবে যেমন ইন্ডিয়াতে কিন্তু টাটা মেমোরিয়াল ক্যান্সার সেন্টার যে সেটা কিন্তু সরকারিভাবে উদ্যোগে তৈরি হয় না টাটা যে ট্রাস্ট ওরা কিন্তু এটা চালু করেছিল এটা কিন্তু এখন সরকারি হাসপাতালে থেকেও বড় আকার ধারণ করেছে হ্যাঁ আমাদের দেশেও কিন্তু এবং শুধু ভারত নয় আমাদের বাংলাদেশের মানুষকেও তারা সার্ভিস দিচ্ছে আমাদের দেশেও যদি কোনো বিত্তবান কারা যদি কোনো ট্রাস্টের মাধ্যমে এরকম একটা সেন্টার করতে পারে তাহলে তো অবশ্যই সবার জন্য উপকার হবে টাটা কিন্তু একটা অলাভজনক একটা সেন্টার হিসেবে ওরা গড়ে উঠেছে যেটা কিন্তু খুব সারা ইন্ডিয়া সহ বমহাদেশ সবাইকে তো সার্ভিস দিচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের দেশে আসলে এরকম কাউকে আগে আসতে তো আমরা আসলে সেভাবে দেখি না এবং আমাদের মনে হয় এই জায়গাগুলোতে আমাদের যারা সমাজ এক সরকার তো আছে যারা আছে তারা যদি এই জায়গাগুলোতে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় যে এখানে একটা ইতিবাচক পরিবর্তন আসবে কারণ সব কিছু শুধু সরকারের উপরে ছেড়ে দিলেও আসলে হয় না সমাজের প্রতিটি বর্গের যারা আছে সবাইকে সমানভাবে না হলেও অন্তত যার যার জায়গা থেকে এগিয়ে আসা দরকার আমরা অনুষ্ঠানটি শেষ করব প্রায় শেষের দিকে চলে এসেছি প্রোস্টেট ক্যান্সার নিয়ে আমরা যদি আবার একটু প্রিভেন্টিভ মেজারগুলোকে আমরা যদি আবার একটু কম্পাইল করে বা যদি সারমর্ম করে একটু সামনে নিয়ে আসি একটা জীবন পদ্ধতি জীবনযাপন পদ্ধতি সেখানে আমরা কী কী ইতিবাচক পরিবর্তন করলে আমরা ভালো থাকতে পারি আপনি একটা কথা বলছিলেন আমার জন্য মনে পড়ে যে এক্সারসাইজের কথা বলেছিলেন খাদ্যাভ্যাসের মধ্যে আর কি কী করা যেতে পারে ফাস্ট ফুড জাঙ্ক ফুড যেগুলো আমরা এখন আমাদের একটু কালচার হয়ে গেছে সেগুলো যদি অ্যাভয়েড করতে পারি তারপর খাবার ভিতরে আমরা যে খাবার বাড়াই তারপর একটা জিনিস আমাদের বাদ পড়ে গেছে ধুমপান ধুমপান যদি পরিহার করি খুব ইম্পর্টেন্ট ধুমপান কিন্তু মেজরিটি ক্যান্সার হ্যাঁ ও সব ক্যান্সারে করে আছে তারপরে আমরা যদি আমাদের জীবন যাপন পদ্ধতি যদি ধর্মীয় अनुशासनগুলো মেনে চলে যে যা ধর্মে তাহলে কিন্তু অনেক ভালো কাজ করা আর যেহেতু থাকে তাহলে আমরা অবহেলা না করে যাতে ঢুকে যায় মানে কারণ ফ্যামিলিতে প্রসেড ক্যান্সার কারো থাকলে কিন্তু তার হওয়ার চান্স কিন্তু দুই থেকে পাঁচ গুণ বেড়ে যায় তখন আচ্ছা আমাদের দেশে যে এই প্রিভেন্টিভ অনকোলজি নিয়ে আসলে কি কোনো কাজ হচ্ছে কিনা বা মানুষকে এই অ্যাওয়ার করার ব্যাপারটা যেন আপনার একটা দু সেপ্টেম্বর মাসে আপনারা কিছু প্রোগ্রাম টোগ্রাম করলেন হয়তো কিন্তু সারা বছর ব্যাপী এই ক্যান্সার সচেতনতা নিয়ে আপনারা কোনো কাজ করছেন কিনা আমাদের হসপিটালে অবশ্য ক্যান্সার ইপিডিমোলজি একটা বিভাগ আছে সারা বাংলাদেশে অবশ্য সেভাবে হয়তো সব জায়গায় তার বাঁচ এখনও হয় নাই তো ক্যান্সার ইপিডিমোলজির পক্ষ থেকে কিছু কিছু চেষ্টা করা হচ্ছে বিভিন্ন প্রিভেন্টিভ এবং প্রিভেনশনের জন্য বিভিন্ন জায়গায় তাদের সেমিনার সিম্পোজিয়াম অথবা লিফলেট এগুলোর মাধ্যমে চেষ্টা করে কিন্তু এটা আসলে অপ্রতুলা আমাদের দেশে এখনও প্রিভেন্টিভ দিকটা থেকে আসলে ট্রিটমেন্ট অথবা ট্রিটমেন্টের দিকে আমাদের নজরটা বেশি এবং হ্যাঁ এবং আমাদের চিকিৎসকদেরও যেহেতু খুব স্বাভাবিক এই সেক্টরটার প্রতি আগ্রহ খুব বেশি কিন্তু আমাদের আসলে প্রিভেনশনে আরও বেশি যেতে হবে জোর দিতে হবে যাই হোক প্রোস্টেট আমাদের শরীরের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ এটি আমাদের কাজে লাগে বা আমাদের প্রজননের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের বীর্য উৎপাদনে তার একটি ভূমিকা রয়েছে এবং স্বাভাবিক সময়ে এটি আমাদের জন্য খুব দরকারি কিন্তু একটা বয়সের পরে এটি আমাদের জন্য একটা বিপদের কারণ হয়েও দাঁড়াতে পারে যদি আমরা সচেতন না থাকি আর সচেতন হলে আমরা আর্লিতেই মানে শুরুতেই আমরা হয়তো সেই রোগটাকে আমরা ডিটেক্ট করতে পারি এবং ভালো থাকতে পারি আসলে সব ক্যান্সারেরই কিন্তু এরকম একটি মূল আমি বলতে পারি যে শুরুতেই যদি ধরা যায় আর কি যেন একটা তো এটি আসলে আমাদের মনে হয় যে সব ক্যান্সারের ক্ষেত্রেই যদি আমাদের দেশের মানুষ এই বিষয়টিকে ফলো করে তাহলে কিন্তু বাংলাদেশে ক্যান্সার স্পেশালিস্ট এই মুহূর্তে অনকোলজিস্ট কেমন সংখ্যা কেমন কতজন আছেন সবচেয়ে अराउंड 200 তো আছেই আমাদের আচ্ছা এটা তো আসলে 2 কোটি মানুষের জন্য দüşুল হ্যাঁ একেবারেই কম আমাদের হেমাটোলজিস্টও দেখা যায়ছে প্রায় 150 মানুষ এখন আছেন তো এগুলা তো আসলে এত বড় লার্জ পপুলেশনে একটা দেশে আসলে খুবই কম অনকোলজিস্ট বাড়ানো বা ম্যানপাওয়ার বাড়ানোর ক্ষেত্রে কি কোনো আসলে উদ্যোগ নেওয়া যায় কিনা বা আপনার কাছে কি মনে হয় এখন অবশ্য বিসিপিএস তারপরে বিএসএমইউ সেগুলো তো কোর্স যেগুলো চালু আছে এখন সিট হয়তো বাড়ানো হয়েছে সামনে আরও যদি বাড়ানো যায় তাহলে তাহলে হয়তো আসবে এখন কিন্তু ব্রাইট স্টুডেন্টরাও আসতেছে অনেক ভালো ভালো ছাত্র আমরা পাচ্ছি ওরা কিন্তু সময় কম ছিল এখন আগ্রহ বাড়ছে কারণ অনকোলজি তো আসলে একটা ইমার্জিং সাবজেক্ট এবং বিভিন্ন ডিভিশনও এটা তৈরি হচ্ছে এখন রাইট ডক্টর মেহবু হাসান রনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের আপনার মূল্যবান সময় থেকে এবং আপনার ব্যস্ত শিডিউল থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা যে আলাপগুলো করেছি অন্তত এ থেকে যদি আমরা সচেতন হওয়ার জন্য অন্তত আর্লি স্ক্রিনিংটাকেও যদি আমরা মাথায় নিতে পারি এবং সেইভাবে চলতে পারি তাহলে এই অনেকটাই কাজ হবে আপনাকে অনেক ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমরা আজকের আয়োজন এখানেই শেষ করছি আগামী পর্বের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ